প্রত্যেক দিন যাদের টিকটক আইডি থেকে ফলোয়ার দিন দিন কমে যাচ্ছে, আপনাকে ফলো করে কিন্তু ফলোয়িং লিস্টে, ফলোয়ার লিস্টে আপনার ফলোয়ার অ্যাড হচ্ছে না, তো বন্ধুরা তাদের জন্য আজকের এই আমার এই সুন্দর ভিডিওটা। তো যারা এই সমস্যায় পড়ে আছেন, আজকের পর থেকে এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণভাবে দেখতে পারেন এবং দেখে আপনার টিকটক আইডিতে যদি এরকমভাবে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই কথা দিলাম আজকের পর থেকে আপনার টিকটক আইডি থেকে ফলোয়ার কখনোই কমবে না। তো সো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আর সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো চলুন মূল কাজে চলে যাই। তো আমি অলরেডি আছি টিকটক অ্যাকাউন্টে, তো আমি চলে যাব এখন আমার টিকটক প্রোফাইলে। তো চলে আসার পর এটা হচ্ছে আমার টিকটক প্রোফাইল। তো এটাকে আমি প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নেব, এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো নেওয়ার পর আমরা কী করব, উপরে থ্রি লাইন মেনু আছে, সেই থ্রি লাইনের উপর আমরা ক্লিক করব। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি, তো সেই সেটিং অ্যান্ড প্রাইভেসিতের উপর ক্লিক করব আমরা। তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর একদম নিচে চলে যাব, যাওয়ার পর আমরা দেখতে পারবো এখানে রিপোর্টের প্রবলেম। তো বন্ধুরা রিপোর্টের প্রবলেমের উপর আমরা ক্লিক করব। তো রিপোর্টের প্রবলেমে ক্লিক করার পর আমাদের সামনে নতুন এক ইন্টারফেস চলে আসবে। আসার পর আমরা একটু স্ক্রল করে একটু সামান্য নিচে যাব। তো নিচে যাওয়ার হলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি অপশন ফলো, লাইকস, কমেন্টস অ্যান্ড ফেভারিটস, এই অপশনটার উপর আমরা ক্লিক করব। তো এই অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি অপশন পেয়ে যাবেন ফলোয়িং টু ফার্স্ট। তো আমরা কি করব, সেই ফলোয়িং টু ফার্স্টের উপর ক্লিক করব। তো ফলোয়িং টু ফার্স্টের উপর ক্লিক করার পর নতুন এক ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা থাকবে টিকটক কোম্পানি আপনাকে একটি লেখার মাধ্যমে বুঝিয়ে দেবে যে আপনার টিকটক অ্যাকাউন্টে কি কোনো সমস্যা। তো যেহেতু আমার টিকটক অ্যাকাউন্টে সমস্যা আছে, সেহেতু আমরা এখানে নোর উপর ক্লিক করব। তো আমরা নোর উপর ক্লিক করে দিলাম। তো নোর উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে নিড মোর হেল্পস, সেই নিড মোর হেল্পসের উপর ক্লিক করব। তো নিড মোর হেল্পসের উপর ক্লিক করার পর এখানে অলরেডি আমি লিখে রাখছি আমার যে সমস্যাটা টিকটক আইডিতে, যে টিকটকের ফলোয়ার কমে যায়, সেজন্য আমি এখানে লিখে রেখেছি। আপনারা চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন, বা আপনাদের মন মতো অনুযায়ী আপনারা টিকটক অ্যাকাউন্টে লিখতে পারেন। তো এখানে লেখা হয়ে গেলে এখানে যে প্রথমে আমরা আইডিটার স্ক্রিনশট নিয়েছিলাম, সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করব। তো এখানে ক্লিক করার পর আমি সেই স্ক্রিনশটটা এখান থেকে আপলোড ডান বাটনে ক্লিক করে দেব। সেই ডানের উপর ক্লিক করে ওকে বাটনে প্রেস করব। তো এখানে আপলোড করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন লাল লেখা সাবমিট, সেই সাবমিটের উপর আমরা ক্লিক করব। তো সাবমিট করা হয়ে গেলে তাদের কাছে একটি নোটিফিকেশন মেসেজ যাবে যে আপনার টিকটক আইডিতে কী কী সমস্যা হয়েছে, তারা রিভিউ করে আপনাকে সেটা অবশ্যই সমাধান করে দেবে। তো এরকমভাবে যদি ভিডিওতে আপনারা টিকটক আইডিতে যদি কাজ করতে পারেন, অবশ্যই কথা দিলাম আজকের পর থেকে আপনাদের এই সমস্যা থাকবে না। তো ভিডিওটা ছিল এই মুহূর্ত, এতক্ষণ পর্যন্ত এতটুকুই। আল্লাহ হাফেজ।